আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা 2020-21 সেশনে অর্থাৎ 2021 শিক্ষাবর্ষে মাস্টার্স ফাইনাল ইয়ারের জন্য যে নিয়মিততে অ্যাপ্লাই করছিলেন, তারা অনেকেই হচ্ছে আপনারা চান্স পেয়ে গেছেন, অনেকেই হচ্ছে রেজাল্টটা দেখেও ফেলছেন। বাট এখন মূলত আমি আপনাদেরকে দেখাবো যে হচ্ছে অনেক দেরিতে হলেও যে মাস্টার্স যে আপনারা অ্যাডমিশন করছিলেন 2020-21 শিক্ষাবর্ষের জন্য, তো চান্স পাইছেন কি না কীভাবে চেক করতে হবে। এবং হচ্ছে আপনাদের হচ্ছে অক্টোবরের 11 তারিখ থেকে কিন্তু হচ্ছে মূলত যারা চান্স পেয়ে গেছেন তাদের ভর্তি কলেজে নিশ্চয়ন এবং ভর্তি হইতে হবে, এটা লাস্ট ডেট হচ্ছে 11 অক্টোবর। তো কীভাবে আপনি কম্পিউটারে যাবতীয় কাজগুলো করবেন সেটি দেখাবো। ওকে, সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে একটা কলেজ কপি এবং একটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট কপি আপনাদেরকে দেয়া হয়, ঠিক আছে। তো এই অ্যাপ্লিক্যান্ট কপিটাতে যখন আপনারা একটু চোখ রাখবেন দেখবেন যে এখানে একটা রোল দেওয়া আছে এবং এখানে হচ্ছে একটা পিন নাম্বার দেওয়া আছে। সো পিন নাম্বারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, তার জন্য আমরা এটা হাইড করে রাখছি। তো আমাদেরকে এই রোল নাম্বারটা, ঠিক আছে, এই যে রোল নাম্বারটা এবং হচ্ছে আমাদের এই যেখানে হাইড করা আছে এই পিন নাম্বারটা, এই দুটো জিনিস কিন্তু আমাদের লাগবে রেজাল্ট দেখার জন্য বলেন কিংবা হচ্ছে আমাদের অ্যাডমিশনটা ফুললি কমপ্লিট করার জন্য। ওকে, সো আমরা এই পিন নাম্বারটা এবং হচ্ছে রোল নাম্বার দুইটাই সুন্দর করে নিব। নেয়ার পর চলে যাব হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে। তো আমি হচ্ছে সবচেয়ে আমাকে ভালো লাগে গুগল ক্রোম ব্রাউজার, তো আমি গুগল ক্রোম ব্রাউজারে আসলাম। আসার পর এখানে আমরা লিখব f1.nu.edu.bd, এটা লিখে আমরা ইন্টার করব। এই লিঙ্কটি আমাদের প্রথম কমেন্টে দেয়া থাকতে পারে, আপনারা চাইলে চেক করতে পারেন এই লিঙ্কটি। সো এখানে যখন আপনারা চলে আসলেন, এখানে আসার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন লিখা দেখা যাচ্ছে, বিভিন্ন টেপ দেখা যাচ্ছে। সো এখান থেকে আমরা মূলত চলে যাব আমাদের এই যে মাস্টার্সের যে টেপটা রয়েছে, এই মাস্টার্সের টেপটাতে আমরা কিন্তু চলে যাব। ওকে, সো আমি চলে আসছি। আসার পর এইখান থেকে আমাদেরকে খুঁজতে হবে, আমি একটু চেক করে নিই সাউন্ড যাচ্ছে কিনা। ওকে, সাউন্ড ঠিক আছে। সো এইখান থেকে এই যে মাস্টার্সের এমএস এড এমবিএ এইখানে ক্লিক করার পর আমাদের সামনে অনেক কিছু আছে, এইখান থেকে আমরা সুন্দর করে খুঁজে বাইর করব যে মাস্টার্স রেগুলার কোথায় আছে। এবং মাস্টার্স রেগুলারের এই অপশনগুলোতে তিনটা অপশন থাকে, এইখান থেকে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট লগইন ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ারে আমরা একটা ছোট্ট করে ক্লিক দিব, তাহলে কিন্তু আমাদের অপশনটা আসবে। আমি ক্লিক হেয়ারে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন এইখানে বলতেছে অ্যাপ্লিক্যান্ট রোল নাম্বারটা চাচ্ছে এবং পিন নাম্বারটা চাচ্ছে। তো নো প্রবলেম, অ্যাপ্লিক্যান্ট রোল নাম্বার আমি তো আপনাদেরকে দেখাই দিছিলাম যে হচ্ছে কোনটা রোল নাম্বার আমাদের লাগবে। সো আমি এখানে হচ্ছে রোল নাম্বারটা সুন্দর করে বসাচ্ছি, রোল নাম্বার বসানো শেষ, এখন পিন নাম্বারটা, ঠিক আছে। সো পিন নাম্বারটা অবশ্যই কারোর সঙ্গে শেয়ার করবেন না, পিন নাম্বারটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো আমি পিন নাম্বারটা বসাই দিছি, এখন লগইনে ক্লিক করতেছি। দেখেন লগইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু হচ্ছে একটা বার চলে আসছে, এই বারটার নাম হচ্ছে অ্যাডমিশন ইনফরমেশন। ওকে, এই অ্যাডমিশন ইনফরমেশন বারে সুন্দর করে আপনাকে জানানো হবে যে কংগ্রাচুলেশন, আপনি যদি কোনো কলেজে চান্স পেয়ে থাকেন তাহলে কংগ্রাচুলেশন অবশ্যই জানাবে। ইউ আর অ্যাসাইনড অ্যাকাউন্টিং, ঠিক আছে, অ্যাট দিনাজপুর গভর্নমেন্ট কলেজ দিনাজপুর। ওকে, এবং অ্যাকর্ডিং টু ফার্স্ট মেরিট লিস্ট, ঠিক আছে। সো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে হচ্ছে প্রথম মেরিট লিস্টে আপনি দিনাজপুর সরকারি কলেজে কিন্তু চান্স পেয়ে গেছেন। ওকে, এখন এখন কথা হচ্ছে এখানে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড রিকুইরড অ্যাডিশনাল ইনফরমেশন। সো আমরা অ্যাডমিশন ফর্ম এই বাটনটাতে কিন্তু আমরা একটা ছোট্ট ক্লিক করে দিব, ঠিক আছে। সো এখানে আসার পর আমাদের দেখতে পাচ্ছেন কলেজ কোড দেখা যাচ্ছে, আপনার নাম দেখা যাবে, আপনার পিতামাতার নাম থাকবে, এগুলো হাইড করে রাখছি আমি। এখানে আপনার সাবজেক্টটাও দেওয়া থাকবে যে পলিটিক্যাল সায়েন্স, এখানে কী করবেন, ন্যাশনালিটিতে বাংলাদেশি দিবেন, রিলিজিয়নে আপনার যেটা ধর্ম, ইসলাম ধর্ম হলে ইসলাম, হিন্দু ধর্ম হলে হিন্দু দিয়ে দিবেন। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়াল স্ট্যাটাস, যদি অবিবাহিত হন আনমেরিট দিবেন, আর যদি বিবাহিত হন তাহলে মেরিট দিতে হবে। এবং এখানে গার্ডিয়ান নেম, সো আপনার হচ্ছে পিতার নাম এখানে সুন্দর করে লিখে দিবেন। সো আমি এখানে হচ্ছে পিতার নাম দিয়ে দিচ্ছি, সো এটা হচ্ছে পিতার নাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে গার্ডিয়ান মোবাইল নাম্বার, সো অবশ্যই গার্ডিয়ানের মোবাইল নাম্বারটা হচ্ছে এখানে লিখতে হবে। সো আমি গার্ডিয়ানের হচ্ছে একটা মোবাইল নাম্বার সাপোজ দিয়ে দিলাম। ওকে, একটা যে কোনো আপাতত দেখানোর জন্য দিয়ে দিলাম। এবং হচ্ছে ফ্যামিলির যে আপনার মাদার ফাদার বা গার্ডিয়ানের ইনকাম, এখানে অবশ্যই 60,000-এর উপরে দিতে হবে। সো আমি 80,000 টাকা দিয়ে দিছি এখানে। তো এখানে হচ্ছে পার্মানেন্ট যে অ্যাড্রেসটা রয়েছে আপনার, সো পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে অবশ্যই আপনার নিজস্ব ডিস্ট্রিক্ট দিবেন, এবং আপনার হচ্ছে ভিলেজ দিবেন, পোস্ট দিবেন, উপজেলা, তারপরে হচ্ছে মানে আপনার হচ্ছে ডিস্ট্রিক্ট দিবেন, ঠিক আছে। সেমভাবে হচ্ছে এখানে আপনার প্রেজেন্ট যে অ্যাড্রেসটা রয়েছে এখানে ডিস্ট্রিক্ট দিবেন, আপনার ভিলেজ,
হ্যাঁ, পোস্ট অফিস, উপজেলা এবং হচ্ছে ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পর সাবমিট ইনফরমেশনে একটা ক্লিক করতে হবে। করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা ইন্টারফেস শো করবে, সব কিছু ঠিক থাকলে সাবমিট দিবেন, না হলে দিবেন না। তারপর হচ্ছে দেখেন ডাউনলোড করতে বলতেছে এবং হচ্ছে এইটা কলেজে জমা দিতে হবে। সো আমি ডাউনলোড নাও বাটনে ক্লিক করে ডাউনলোড করলাম, তারপর ওপেন করে ফেললাম। এতে দেখেন ফুল স্ক্রিন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। সো এইখানে দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে অ্যাডমিশনটা কমপ্লিট হয়ে গেছে, সকল কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে দুইটা পেজ থাকবে, এই যে দেখেন উপরে একটা পেজ, নিচে একটা পেজ, ঠিক আছে, দুইটা পেজ। তো এই দুইটা পেজ আপনি কী করবেন, এই দুইটা পেজ রঙিন আপনি প্রিন্ট করবেন, 10-10-20 টাকা নেবে বা 5-5-10 টাকা নেবে। সো এটা হচ্ছে প্রিন্ট করবেন, প্রিন্ট করার পর আপনার কলেজে চলে যাবেন, কলেজে যাওয়ার পর সুন্দর করে হচ্ছে এটা সাবমিট করতে হবে, ঠিক আছে। এবং হচ্ছে আপনার অ্যাডমিশনের যে ফি কত টাকা লাগবে কলেজে, সেটা নোটিশে দেওয়া থাকবে, আপনি সেই হিসাবে তখন ফি দিয়ে আপনি ভর্তি হয়ে যাবেন, আপনার সকল কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি, ভালো লাগলে লাইক করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।